এরপরে অজয় তুই একটা করবি, ঠিক আছে? ভালো করে দেখে নিবি, তুই তুই একটা করবি। লম্বা করে মাঠ লম্বা মেটে দে, মেটে দে না মাথা। Thank you.
বুঝলি, মেঠে দিলি। এইবার দেখ এই যে প্রসেসটা হচ্ছে এটাকে আমরা বলছি শেডিং। হ্যাঁ, এবার শেডিংটা আমরা যত ভালো করতে পারবো ছবিটা তত একদম ছবির মতো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা মোবাইলে ছবি তুলি একদম ওরকম হয়ে যাবে, কিন্তু তা ওরকম করতে গেলে হয়তো আমাকে 3 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিতে হবে। হ্যাঁ, অতটা সময় আমরা দিতে পারি না, বলে আমরা যত সহজে করা যায় সেটাই দেখছি। যেমনি আস্তে আস্তে সমস্ত কিছু কিন্তু ওর ডিটেলে বেড়ে যাবে, এই জায়গাগুলো একটু ভালো করতে হবে ব্ল্যাক। যত ব্ল্যাক করা যাবে জিনিসগুলো আস্তে আস্তে অতটাই বেরোবে। আর একটু 6GB 4GB এগুলো আনার চেষ্টা করবি, না হলে অসুবিধা আছে। দেখছি জিনিসগুলো একটু একটু করছি, একটু একটু করে বেশি করে বেরিয়ে আসছে ওর মতো করে। হ্যাঁ, তো যতটা লেবার দেওয়া যাবে তত ভালো করে পারবে, এটা তোরা বাড়িতে প্র্যাকটিস করবি। করছিস রেকর্ডিং করলি? হ্যাঁ স্যার, রেকর্ডিং হচ্ছে। এটা চারকোল দিয়ে এইভাবে এই প্রসেসে করা যায়, খুব সহজে হয়ে যায়। যেহেতু
ঘুরতে গেলে একটু সময়টা বেশি লাগছে, ঠিক আছে।